দিব তো আমরা তো পাবো না আমার নাম চন্দন কুমার দত্ত আমি বিশালগড় পেট্রোল পাম্পের জুনিয়র ম্যানেজার কত হলো আমার মালিক কমল কুমার সাহার ছেলে বড় ছেলে কৌশিক সাহা আজকে এক মাস হয়েছে কেন আইসে নেশাগ্রস্ত অবস্থি বেশিরভাগ থাকে আমাদের সাথে বিভিন্ন রকমের কথাবার্তা হুজ যদি এই করতে পারত না আমি গ্যাস চালাতে দিব না এই সেই অনেক কিছু কথা এগুলো আমরা মেনে নিছি মালিকের ছেলে হিসাবে আমরা একটা সম্মান নিশ্চিত ওকে দিতে হয় ঠিক আছে চলছে কিন্তু বিগত পরশুদিন থেকে উশৃঙ্খলতা বেশি করতেছে গতকাল আমার আমি ক্যাশে ছিলাম আমার থেকে 50,000 টাকা চাইছে আমি কি 50,000 টাকা আমি কী করে দেবো মালিক না বললে বলছে মালিক কে মালিক আমি আমি না এ নিয়ে খুব হই হল্লা হয়েছে তারপর আমার সাথে বচ্চা বলছে আগামী বুধবার আমি তোমাকে সূর্য উদয়ে দেখাবো না আমি পেট্রোল পাম্পে তোমাকে কিছু করবো না পেট্রোল পাম্পের বাইরে থেকেই তোমাকে করবো আমি সেই অনুযায়ী থানাতে আমি একটা অ্যাপয়েন্ট করে নিয়েছি গতকাল আজকে এই যথাসময়ে ফ্ল্যাগ ফেস্টুন তুলছে আমি 9টায় আইসি পাম্পে আওয়ার সাথে সাথে স্কেল দিয়া আমাকে অভিবাদন উনি স্কেল দিয়ে বাড়িতেছে বলছে এই লোকটা আসলে খুব বাইরেবে খুব বাইরে স্কেলে বাইরেবে এরপরে আমার সাথে খুব হই উল্লাহ আরম্ভ হয়ে গেল আমি চুপচাপ রয়েছি আপনার মারধর করছে না মারধর করি তখন করি না বলছে পেট্রোল পাম্পে বাইরো বাইরলি আমি তোরে দা অনেক করাবো মানে আপনাকে মারধর করবে মারবে করে তা সেই অনুযায়ী আমি তেও পাম্পের বাইরে গেছে আমিও পাম্পের বাইরে এসে দেখি আমার কী করেছি তে মানে গিয়ে সেরে ওই জুয়েলারি দোকানের সামনে গিয়ে মানে খুব অস্ত্র বাবা বাইকে আরম্ভ করছে এবং বড় ম্যানেজারও বাইক করে দিব বড় ম্যানেজারও কাছে যাওয়ার পরই বড় ম্যানেজারে বুকের মধ্যে ধরে নিছে বাস হাতাহাতি কিছু হয়েছে পাম্পের আমরারে কিছু কাজ করতে দিবেন এতে কতজন আহত হয়েছেন আপনারা আহত বলতে এরকম হয়েছে না মোটামুটি হ্যাঁ মোটামুটি আমার বড় ম্যানেজার দুই একটা হাতে চোট পাইছে এই আমরা সবাই ধরে নিছি এখন পাম্পে বন্ধ করে দিছি আমরা পাম্প এরকম উদ্দেশ্য মূল কারণ কি মূল কারণ হলো তো মেন হলো নেশাগ্রস্ত এক নম্বর দুই নম্বর হলো পারিবারিক ব্যাপার তাকে পাম্প দেওয়া হয় না এটা তোমাদের পরিবারের ব্যাপার এটা তো আমরার ব্যাপার না আমরা হলো শ্রমিক কাজকর্ম করাম পয়সা পাই মুখ যাবো শেষ তোমাদের পারিবারিক ব্যাপার তো ছেড়ে তোমাকে দেনা না দিই আমাদের ব্যাপার না এখন আপনার দাবি কি এখন হয়তো আমরা পাম্প বন্ধ করে দিছি আমাদের শ্রমিকের উপরে হাত তুলছে আমরা সবাই এক আমরা এখন থানার মধ্যে আসি থানার থেকে যদি আমাদের সুরক্ষা কিছু না দেয় ওর হাত থেকে আমরা পাম্প খুলবো না আমাদের শেষ কথা কি নাম আপনার আমার নাম চন্দন কুমার দত্ত Step into the realm of Assam Downtown University where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days.